কোথায় গেল বল তো? এই ওই তো চল। বিশ্বাস করো ভাই, আমি চোর নই। খুব খিদে পেয়েছিল, তাই খাবার চাইতে বাড়িটার মধ্যে ঢুকেছিলাম। জানতাম না ও বাড়িটা ফাঁকা। মারব দুগালা দুটো থাপ্পড়। কে বললো বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কোনো পুরুষ ছিল না। তোমার ধান্দা বাজে আমি বুঝি না। কি নাম আপনার, বাড়ি কোথায়? দেখে তো মনে হয় ভিক্ষা করে। কি হলো? না, শুকনো কথায় চিড়ে ভিজবে না, তাহলে বেঁধে মারতে হবে। বলছি আমার নাম তিজহরি বালা। ঘর বাড়ি সব ছিল এক সময়। ছেলে ছিল, বৌমা ছিল, আজ তারাই আমার সব কেড়ে আমাকে বেঘর করে দিয়েছে। তাড়িয়ে দিল ঘর বাড়ি কার নামে? আপনি বা ছাড়লেন কেন? সত্যি এখনকার ছেলে মেয়েরা নেই, বাবা মার প্রতি এক কিলো দরদ নেই। তা আপনি কাজকর্ম কিছু করতেন না? দাঁড়া, একটা কাজ করতো, মোড়ের ওই দোকান থেকে একটা পাউরুটি আর জল নিয়ে আইতো, আমি এদিকটা দেখছি। সত্যি আরো কত কি দেখার বাকি আছে। এবার বলুন। হ্যাঁ, কাজ একটা করতাম। কি কাজ? অন্নপূর্ণা জুট মিলের নাইট গার্ড। ও মিল তো বছর চারেক আগেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধ। যা হোক, বেতনের টাকায় টেনে টুনে কিছুদিন এদিক ওদিক চললো, তারপরে অন্য পথ ধরলাম। কি করব, জেটটা তো চালাতে হবে। ও, তারপর চুরিতে ঢুকে গেলেন? না, বিশ্বাস করো আমি কোনোদিন চুরি করিনি। নিন, এটা খেয়ে নিন। মিলের এক বয়স্ক ওভারশিয়ারের কাছে একটা বিদ্যে শিখেছিলাম, গলা নকল করার। তখনকার বিখ্যাত লোকের গলা নকল করে সবাইকে চমকে দিতাম। আচ্ছা, এ তো একটা শিল্প। আমার নাম ছিল তিজহরি বালা। তিজো কেটে সকলের মুখে মুখে আমি হয়ে গেলাম হরবোলা। বাহ, ইন্টারেস্টিং। হরিবালা থেকে হরবোলা? এ গা সে গা, হাটে বাজারে রেলের প্ল্যাটফর্মে টুকটাক রোজগার হচ্ছিল। হঠাৎ গলা গেল ভেঙে, ছেলের সামান্য রোজগারে ভাগ বসালাম। এতক্ষণে ক্লিয়ার হলো ব্যাপারটা। একটা বয়স্ক বাবা, কাজ নেই, ছেলের রোজগারে খেতে পারে না, এ কেমন বিচার? বিমান, তাহলে কি করবি? সবাই মিলে না হয়, কি ভাবছিস? ভাবছি আমার জেঠিমার কথা, একমাত্র ছেলের জন্য। কেঁদে কেঁদে একেবারে অন্ধ হয়ে গেল। জেঠু ঘর ছেড়েছে কত বছর, দাদাটাও 2 বছর ধরে নিখোঁজ। সত্যি বাবলুদার মৃত্যুটাকে তো জেঠিমা মানতেই চান না। জানিস তো, জেঠিমা এখনো প্রতিদিন সন্ধ্যেবেলায় দাওয়ার এক কোণে বসে থাকে। কিন্তু হঠাৎ তো জেঠিমার কথা মনে হলো কেন? আপনি কি এখনো লোকের গলা নকল করতে পারেন?
এবিদ দেখি ভোলার, তবে ওকাজ আমি ছেড়ে দিয়েছি, আর ভালো লাগে না। কি বলতে চাইছিস তুই? না ছাড়বেন না আপনি, আপনাকে অন্যের গলা নকল করতেই হবে। পারবেন না আপনি? একজন বৃদ্ধ মানুষের চোখের জল মোছাতে পারবেন না আপনি? কার গলা? আমার মৃত দাদার গলা। ওর গলার দুই একটা রেকর্ড আমার কাছে আছে। দাঁড়ান, এ তো সিনেমাকেও হার মানাবে। ভাবতে পারছি না পৃথিবীতে এটাও সম্ভব। এই যে, এই যে, 3 বছর আগে 15ই আগস্টে দাদা ক্লাবের সামনে বক্তব্য রেখেছিলেন, তার কিছু অংশ এই ফোনে রেকর্ড করা আছে। সঞ্জগা, আপনিও মন দিয়ে শোনেন দাদা। আপনারা জানেন, এই যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে নানা অনুষ্ঠান হয়। আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে ছোট্ট একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে সকলের আরেকবার বাজাও। আপনারা জানেন, এই যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে নানা অনুষ্ঠান হয়। আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে ছোট্ট একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে সকলের আমন্ত্রণ রইল। আশা করি আপনারা জানেন, এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে নানান অনুষ্ঠান হয়। আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে ছোট্ট একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি। হচ্ছে তো? অ্যামাজিং, হুবহু। এ তো পুরো বাবলুদারি গলা রে। আপনি তো দাদা সত্যি ভগবান। এ গড, আপনি সত্যি ভগবান, আপনি সত্যি ভগবান। চলুন, সন্ধে নামার আগে জেঠিমার কাছে যেতে হবে। এই চল জগা। আজই নয়, এখনই চলুন দাদা। আর যা বলতে হবে আমি বলে দেব, চলুন। জেঠিমা, এ বিমান, কিছু বলবি বাবা? তোমার কাছে একজন দেখা করতে এসেছে। এই ভরসন্ধ্যায় কে আবার এলো? তার মুখেই শোনো। মা? কে? মা, আমি বাবলু। বাবলু? তুই আমার বাবলু? হ্যাঁ মা, হ্যাঁ। এ কি মা, তোমার চোখ তুমি দেখতে পাও না? এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে। তুই কোথায় ছিলি বাবা? বুড়িমাকে ফেলে কোথায় গিয়েছিলি? বলছি, কিন্তু মা, আমি তো এখন অন্য একটা কাজ পেয়েছি, কয়েকটা দিন আবার বাইরে কাটাতে হবে। তাই? তা আবার কবে আসবি বাবা? খুব শিগগিরই। শোনো, রাত্রে আমি খাবার নিয়ে আসব, মা ছেলেতে বসে একসাথে খাব। তাহলে এখন আমি আসি মা। আচ্ছা আয়, বেশি দেরি করিস না যেন, তাড়াতাড়ি ফিরে আসবি। না না, ঠিক চলে আসব, আমি আসি মা। আমার বাবলু ফিরে এসেছে, আমার বাবলু ফিরে এসেছে।